আসসালামু আলাইকুম ইব্রাহিম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের এই ভর্তার রেসিপিটা, ভিডিওটা যেটাই বলি দেখতেছেন, আলহামদুলিল্লাহ আছি আমরা সবাই আগের চেয়ে একটু ভালো। বাট হয়তো বয়স শুনে বুঝতে পারছেন অত বেশি একটা ভালো নাই, এখনো উইকনেস যায় নাই, খুবই একটা উইক উইক লাগতেছে বডি। তো কিছু বানাইতে মন চায় না, ভাবলাম এই ভর্তাটা কেমন হয় বানালে দেখি, অনেকদিন যাবৎ খাওয়া হচ্ছে না। তো আপনারা কিন্তু শুরুতেই দেখেছেন কি একটা লুকস, সুন্দর একটা ভর্তার লুকস। তো স্টার্টিংয়ে দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা কিসের ভর্তা বানাইতেছি, আস্তে আস্তে দেখতে থাকুন, হয়তো টাইটেল দেখে বুঝেছেন, বাট ভর্তাটা দেখে কেউ বুঝবেন এটা কিসের ভর্তা না খাওয়া পর্যন্ত। বাট খাইলেও এরপরে যদি জিজ্ঞেস না করা হয় এটা কিসের ভর্তা, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা বুঝবেন না। তো যাই হোক, আমি প্রসেসটা তো আপনারা দেখতে চেয়েছেন, আমি কি আর বলবো। ফার্স্টে একটু পিঙ্ক সল্ট আমি দিয়েছি আজকে, দিলাম হচ্ছে মরিচ, তারপরে হচ্ছে অনিয়ন, দেশি অনিয়ন, ছোটো ছোটো অনিয়ন ভর্তার মধ্যে দিলে খুব মজা হয়। তো তারপরে দিলাম এখন হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছের ভর্তা তো কি কইতাম আপনারা রে, খুবই খুবই মজা, যে আমার এখনো তো করতে করতে মনে হয় যেন লোল পড়ে যাব বা কিছু একটা মুখে দিয়া পানি আইসা পড়তেছে এমন একটা ভাব। আর কি কইতাম, আসলে মোবাইল হাতে থাকলে বিভিন্ন ভিডিও চোখের সামনে পড়ে, কি যে মাওয়া ঘাটের ভর্তা বাংলাদেশের, কখনো তো যাই যাইটাই নাই উমির দিকে। তো আসলে অনেকেই কন আমার কথা একটু কেমন জানি নোয়াখালী, ফেনী বা কোনোমুদ্দিকের। হ্যাঁ, আমি হয়েছে ফেনীর কাছে একটা গ্রামে, আমাদের বাড়ি মানে ফেনী আর আমাদের বাড়ির পাশেই অন্য একটা গ্রাম আর কি, মানে কুমিল্লার কাছে ফেনীর কাছাকাছি এরকম একটা ভাব আর কি। তো এর লাগে আমার কথাটি আর কি মাঝে মধ্যে আপনারা এরকম, অনেকে আবার কুমিল্লার কথা, তো কুমিল্লার কথা তো হইবে যেহেতু আমার মা হচ্ছে কুমিল্লার, আমার বাপ হয়েছে ফেনীর কাছাকাছি, তো আমার বাড়ি হয়েছে এই এর এর মাতাতে মাতগানে আর কি। তো আচ্ছা যাই হোক, আমি আর কি মাঝে মধ্যে এমনিতেই এন্টারটেনমেন্ট কইতেন বা একটু হিসাবে বলতে পারেন কথা কইলে আপনারা হয়তো পছন্দ করেন। তো আজ এই বত্তাটা আর কি বানাইলাম, তো ব্রকলি আর কি, বাইরের দেশে এটার ব্রকলি, সবুজ কফি, এই যে ডে কর্ন একটা কইলে হয়েছে, এটার বত্তা কিন্তু আপনারা অনেকে জানেন, খুব খুব খুবই মজার একটা বত্তা, যে মানে একবার খাইলে বারবার খাইতে মন চায় এরকম আর কি। আর যেহেতু এটা সাথে ইলিশ মাছ দিছি, ইলিশ মাছ দিলে তো আর কোনো কথাই নাই, কি যে একটা মজার ভর্তা হয়, গরম ভাত দিয়া খাইলে খুব মানে কি কইতাম, আমার তো এখন কিরকম জানি একটা ভর্তার খাইতে আবারও মন চাইতেছে, একবার ভাত খাইছি আবার খাইতে মন চাইছে এরকম একটা ভাব আর কি। তো ব্রকলি ডিতে আমি আগে একটু হালকা পানি দিয়ে সিদ্ধ করে নিছি, আর এরপরে ব্রকলি ডি দিয়ে হাত দিয়ে মাইকে যত মাখবেন, যত মাখতে 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 একটা ভর্তারে আরও ভর্তা বানাই লেবেন, এরকম একটা হয়ে গেলে মনে করবেন যে আর মজা হয়ে গেছে। তো আমি একটু ফ্রেশ দিয়ে ইলিশ মাছ দিয়ে মাখা একটু সাথে রাখছি আলাদা, আর আলাদা একটা ভর্তা বানাইছি, আর সাথে মরিচ গার্নিশিং। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।